একটা বিষয় নিয়ে অনেকের মধ্যে মাঝে মধ্যে একটা কনফিউশন তৈরি হয় উদ্যোক্তা কে আর ব্যবসায়ীকে সকল উদ্যোক্তাই ব্যবসায়ী কিন্তু সকল ব্যবসায়ী উদ্যোক্তা নয় এটার ছোট্ট একটা পার্থক্য আছে মাঝে মাঝে আমরা একটা গুলিয়ে ফেলি সবাইকে উদ্যোক্তা বলে ফেলি বা ব্যবসায়ী তো ঠিক আছে সকল উদ্যোক্তাই ব্যবসায়ী যেমন উদ্যোক্তা একটা পণ্য বা একটা সেবা উদ্ভাবন করে যেটা তার নিজের বা ভ্যালু এডিশন করে যে অবস্থায় তিনি পণ্যটা বা প্রোডাক্টটা পেয়েছেন তার সাথে কিছু ভ্যালু এডিশন করে তারপর তিনি সেটা বিক্রি করছেন আর ব্যবসায়ী হচ্ছে হুবহু জিনিসটা বা সেবাটা আরেকজনের তৈরি করা তিনি বিক্রি করছেন আমরা যদি উদাহরণ দিই যেমন ধরেন একজন মানুষ একটা আম বাগান করেছেন আমের চারা লাগিয়েছেন গাছ বড় করেছেন সেইখানে আম হয় সে আমগুলো নিয়ে উনি বাজারে বিক্রি করেন তিনি একজন উদ্যোক্তা আর যিনি ওনার কাছ থেকে পাইকারিতে আম বাগান থেকে আম কিনে ফলানো যে আমগুলো অলরেডি ফলেছে সেই আমগুলো কিনে তিনিও আবার পাইকারিও করতে পারেন আবার খুচরা ক্রেতাদের কাছে সরাসরি বিক্রিও করতে পারেন সেটা হচ্ছে ব্যবসা আবার যিনি আম কিনেছেন আমের বাগান করেছেন আম ফলিয়েছেন আম বাজারে বিক্রি করেছেন সেই আম আরেকজন উদ্যোক্তাও কিনে সেটাকে তার কারখানায় প্রক্রিয়াজাত করে জুস বানিয়ে ভ্যালুয়েডেশন হচ্ছে এখানে জুস বানানোটা হচ্ছে ভ্যালুয়েডেশন জুস বানিয়ে বা আচার বানিয়ে বা আমসত্ব বানিয়ে বাজারে বিক্রি করছেন তিনিও আবার উদ্যোক্তা এবার আমরা বাজার থেকে মাছ কিনি কেউ পুকুরে বা জলাশয়ে মাছ চাষ করে মাছ উৎপাদন করে মাছকে বড় করে মাছের পোনা সেখানে ছেড়ে মাছের খাবার খাইয়ে মাছকে বড় করে উৎপাদন করে বাজারে বিক্রি করছেন তিনি হচ্ছেন উদ্যোক্তা আর যিনি তার কাছ থেকে পুকুরে বড় হওয়া মাছ পাইকারে কিনে এনে বাজারে বিক্রি করছেন তিনি হচ্ছেন ব্যবসায়ী সো এটা খুব ক্লিয়ার জিনিসটা যে ব্যবসা হচ্ছে ট্রেড মানে একটা জিনিস কিনে হুবহু বিক্রি করে দিলাম আর উদ্যোক্তা হচ্ছে ভ্যালু অ্যাড করা ভ্যালু এডিশন করা হয় উনি এটা উদ্ভাবন করেছেন অথবা উনি ওইটাকে প্রক্রিয়া করে আর একটা নতুন পণ্য বা ভ্যালু এডিশন করে তারপর সেটা বিক্রি করছেন ওনাকে আমরা উদ্যোক্তা বলবো সো এই দুইটা জিনিসের মধ্যে আমাদের কনফিউশন থাকার কোনো কারণ নাই যদিও আমরা বিষয়টা জানি তবুও আমি আজকে আলাদা করে একটু বলে দিলাম এবং উদাহরণসহ বলার চেষ্টা করলাম একইভাবে আপনি যদি খামারের কথাও বলেন যিনি ধরেন গরু বা ছাগলের খামার করেন তিনি একেবারে ছোট বাছুর থেকে শুরু করে সেটাকে বড় করেন তারপরে সেইখান থেকে কোনোটা থেকে গরুর দুধ বিক্রি হয় কোনোটা উনি বাজারে মাংস বিক্রি করেন তিনি একজন উদ্যোক্তা আর ওই খামারের বড়ো হওয়া গরু আরেকজন কিনে এনে বাজারে বিক্রি করেন তিনি একজন ব্যবসায়ী বিষয়টা খুবই সিম্পল এবং খুব সহজেই আলাদা করা যায় সো এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি কনফিউশন হওয়ার কোনো কারণ নেই উদ্যোক্তা হতে পারাটা ব্যবসা তো করতেই পারে বা যে মার্কেট বোঝে ট্রেড বোঝে সেলস বোঝে তার জন্য ব্যবসা এক জায়গা থেকে পণ্য কিনে এনে সামান্য কিছু লাভ করে আরেক জায়গায় বিক্রি করা খুবই সহজ একটা কাজ কিন্তু উদ্যোক্তা একটা জার্নি একটা প্রসেস একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে সময়ের মধ্য দিয়ে মানে এটা রাতারাতি আজকে কিনলাম আজকে এবার বিক্রি করে দিলাম কালকে করে দিলাম উদ্যোক্তার পক্ষে কিন্তু সেটা সম্ভব না উদ্যোক্তাকে এটা প্রোডাকশন করতে হয় এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করে তারপরে এটা পাঠাতে হয় সো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যারা আমরা উদ্যোক্তা বা ব্যবসায়ী সেবাতেও কিন্তু একই যেমন আমি ব্যক্তিগতভাবে সেবার নিয়ে কাজ করি ইন্টারনেট সো আমরা কি করি একটা বাল্ক ব্যান্ডুই আমরা কিনি বড় বড় অপারেটরদের কাছ থেকে বা বিদেশ থেকে কিনতাম সময় এখন অবশ্য বিদেশ থেকে কিনা লাগে না দেশেই পাওয়া যায় সো সেটা এনে আমরা এখানে বিভিন্ন আমাদের ক্যাশ সার্ভার বা অন্য যত সার্ভার রাউটার আছে সবগুলোর মধ্যে প্রক্রিয়া করে প্রসেস করে আবার ছোটো ছোটো করে সেই ব্যান্ডারিটাকে ভাগ করে করে আমরা কাস্টমারদের কাছে বিক্রি করছি তো আমরা এটা প্রক্রিয়া করছি ডিরেক্ট বিক্রি করে দিচ্ছি না ওটাকে আমরা প্রক্রিয়া করে এটা হচ্ছে উদ্যোক্তা অ্যাবসলুটলি উদ্যোক্তা সো ওইভাবে ই কমার্সেও যারা ধরেন বাজার থেকে প্রোডাক্ট কিনে এনে পেজে ছবিটা আপলোড করে সেটা আপনি বিক্রি করছেন সেটা এক এক ধরনের ব্যবসা হইতে পারে কিন্তু প্রোডাক্টটা যদি আপনি নিজে বানান তার মানে আপনি উদ্যোক্তা এই হচ্ছে পার্থক্য আমার মনে হয় আপনার সবাই চেষ্টা করবেন ব্যবসাটা শেখে কিছুদিন বোঝে যান ব্যবসার ক্ষেত্রে সেলসটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোক্তার ক্ষেত্রে সেলস তো লাগেই প্লাস আপনাকে ক্রিয়েটার হইতে হয় টেকনোলজি জানতে হয় তারপরে যদি আপনি আইটি লাইনে কাজ করেন ও যদি আপনি অন্য লাইনে কাজ করেন সেই লাইনে আপনাকে পড়াশোনা করতে হয় স্পেসিফিক জিনিসটা কীভাবে আপনি উৎপাদন করবেন কীভাবে প্রক্রিয়াজাত করবেন সে বিষয়গুলোতে আপনার ধারণা থাকতে হয় তবেই আপনি যেমন আমাদের গার্মেন্টস ব্যবসায়ী যারা টেক্সটাইল যারা শুধু থেকে কাপড় করেন কাপড় থেকে শার্ট পাঞ্জাবি ড্রেস সোয়েটার এগুলো বানানো তারা উদ্যোক্তা এইভাবেই পুরো জিনিসটা হয় আর কি ভালো থাকবেন